আজ দেশের 153টি হলে মুক্তি পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে তৈরি সিনেমা মুজিব, একটি জাতির রূপকার। যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটির সাথে যুক্ত ভারতীয়রা মনে করছেন, এই সিনেমার মধ্য দিয়ে তরুণ ও আগামী প্রজন্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক অজানা তথ্য জানতে পারবে। সেই সঙ্গে বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদের কাজের প্রশংসাও করেন তারা। সাজ্জাদুর রহমানের প্রতিবেদন। বহুল প্রতীক্ষিত ও আলোচিত সিনেমা মুজিব, একটি জাতির রূপকার। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতনামা নির্মাতা শ্যাম বেনেগাল। দুই দেশের যৌথ প্রযোজনায় হলেও সিনেমায় মূল চরিত্রগুলোতে অভিনয় করেছেন দেশের কলাকুশলীরা। স্বাধীন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধুর জীবনী নিয়ে তৈরি চলচ্চিত্রটি অভিনয় জীবনের অনন্য এক অর্জন বলে জানান তারা। আমি 12 দিন শুট করেছি। সত্যি কথা বলতে আমি শুটের মাঝখানে থেকে আমি ভুলেও গিয়েছিলাম আমি বঙ্গবন্ধুর চরিত্র করছি। যে চরিত্রটা অন স্ক্রিন রিপ্রেজেন্ট করার জন্য আমাকে সিলেক্ট করা হয়েছিল, আমি মনে করি আমি অনেক ভাগ্যবান। 100% হল, 153টা হলে পার্সেন্টেজে চলছে, এটা বাংলাদেশের রেকর্ড। সিনেমাটি আগামী প্রজন্মকে ইতিহাসের অনেক শিক্ষা ও অজানা তথ্য জানাবে বলে জানান মুজিব, একটি জাতির রূপকারের বিশেষ প্রদর্শনীতে আসা অতিথিরা। ইতিহাস জানতে হলেও আমার মনে হয় ছবিটা এসে হলে দেখা এবং এটুকু উপলব্ধি করা। প্রতি বছর কয়েকটা শো করে চালানো হয়, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যাতে চালানো হয়। ছবিটা দেখুন এবং জানতে চেষ্টা করুন বঙ্গবন্ধু কে। যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রের পরিচালকের পাশাপাশি অনেক কলাকুশলী ভারতের। এই সিনেমায় কাজ করাকে বিরল অভিজ্ঞতা উল্লেখ করে তারা বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশকে জানতে তরুণ প্রজন্মের এই সিনেমাটি দেখা উচিত। এই সিনেমাটি বিশেষ করে তরুণ ও আগামী প্রজন্মের দেখা উচিত। ছবিটিতে বঙ্গবন্ধুর জীবনের অনেক অজানা তথ্য রয়েছে যা জানতে সহজ হবে। মুজিব, একটি জাতির রূপকার ছবিটি ইতিবাচক সাড়া দেবে, আমি নিজে কাজ করে অভিভূত। এটা একটা আবেগঘন গল্প, সিনেমাটিতে কাজ করে নিজেকে গর্বিত মনে করছি। আমি প্রত্যেকবার অ্যাবসলিউটলি স্টান্ড বাই দ্য কোয়ালিটি অফ পারফরম্যান্স। বৃহস্পতিবার প্রিমিয়ার শো হলেও শুক্রবার দেশের 153টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমা মুজিব, একটি জাতির রূপকার। তবে চলচ্চিত্রটি ভারতে মুক্তি পাবে আগামী 27 অক্টোবর। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।